এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিডিপি থার্ড ইয়ারের কম্পালসারি পেপার এওসি টু অর্থাৎ ফুড প্রসেসিংয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলো আপনাদের অনলাইন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই এওসি টু যে পেপারটি আছে এই পেপারের তিন থেকে চারটে সেট আমি করাবো আশা করব এই চারটে সেটের মধ্যেই আপনাদের অনেক কিছু প্রশ্ন কমন আসবে নমস্কার আমি সুজয় আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইয়র ওয়ে টু সাকসেস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন কেননা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে এবং একটা মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন এবং অবশ্যই বিডিপির সকল ছাত্রীদের কাছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন যাতে তারাও পরীক্ষায় ভালো নম্বর পায় চলুন তাহলে শুরু করছে আজকের ভিডিও প্রথম প্রশ্নটি দেখছেন মধুর পচনের জন্য দায়ী জীবাণুর নাম কি প্রথম যে প্রশ্নটি আছে প্রথম উত্তরটি হবে জাইগো স্যাকারো মাইসেস প্রজাতির জীবাণু এই জীবাণুটির নাম হল জাইগো স্যাকারো মাইসেস মাইসেস প্রজাতি দ্বিতীয় নম্বর প্রশ্ন ম্যাকারোনিন পচনের জন্য দাই মোল্ডের উদাহরণ কী ম্যাকারোনির পচনের জন্য মোল্ডের উদাহরণ হল মোনিলা প্রজাতি খ নম্বরের উত্তর হবে মোনীলা প্রজাতি তিন নম্বর প্রশ্ন দুধের তেতো গন্ধের জন্য দাই ব্যাকটেরিয়ার নাম কি। এটা হবে উত্তর মাইক্রোকাস প্রজাতি মাইক্রোকাস প্রজাতি এটা ছয় নম্বর উত্তর হবে ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন চার নম্বর প্রশ্ন মোল্ড বা ছত্রাকের প্রভাবে মাংসের মধ্যে দেখা যায় লাল ছোপ না কালো ছোপ না হলুদ ছোপ না বাদামি ছোপ মোট বা ছত্রাকের প্রভাবে মাংসের মধ্যে দেখা যায় কালো ছোপ খ নম্বর এটা উত্তর হবে পাঁচ নম্বর চিংড়ি মাছে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার প্রজাতি হল অ্যাক্রোমো ব্যাক্টর প্রজাতি এটাও খ নম্বর উত্তর হবে এক ক্রমো ব্যাক্টর প্রজাতি ছয় নম্বর প্রশ্ন যেটা আছে ডিমের কালো পচনের জন্য ডাই ব্যাকটেরিয়ার প্রজাতি হল সিউডোমোনাস প্রজাতি গ নম্বর প্রশ্নটা হবে সিউডোমোনাস প্রজাতি পরবর্তী প্রশ্ন ডিমের খড় জাতীয় গন্ধের জন্য দায়ী সংক্রমণ ব্যাকটেরিয়া হল এয়ারোব্যাক্টর ক্লোয়াসিস উত্তর গ নম্বর হবে এয়ারোব্যাক্টর ক্লোয়াসিস আট নম্বর প্রশ্ন ক্যানে সংরক্ষিত খাদ্যের অর্থাৎ মাংসের পচনের ফলে সৃষ্ট ভাবের জন্য দায়ী ব্যাকটেরিয়ার প্রজাতির নাম কি। সৃষ্ট যে ভাবের সে ব্যাকটেরিয়াটার নাম হল ব্যাসিলাস প্রজাতির ব্যাকটেরিয়া সে প্রজাতির নাম হল ব্যাসিলাস প্রজাতির ব্যাকটেরিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার একটা মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন এবং আপনি কোন সাবজেক্টের এমসি উত্তরগুলো এবং সাজেশনগুলো পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে একটা আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন এবং একটা ভিডিও অবশ্যই লাইক করবেন কেননা আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে স্টাফাইলো ককাস ওয়ারাস একটি কি স্টাফাইলো কক্কাস ওয়ারাস একটি এন্টারোটক্সিন কী হবে উত্তর একটি এন্টারটক্সিন ইসচে রিসিয়া কোলি দ্বারা সৃষ্ট টক্সিনের নাম কী টক্সিন এ নম্বরের উত্তর হবে এসটিটক্সিন তিন নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন কম পাইলো ব্যাক্টর যে জুনি দ্বারা সৃষ্ট টক্সিনের নাম কী কম পাইলো ব্যাক্টর যে দ্বারা সৃষ্ট টক্সিনের নাম হলো সিজেটি টক্সিন সিজেটি টক্সিন অ্যাসপারজিলাস ফ্লেভাস একটি টক্সিন উৎপাদক এর নাম কি অ্যাসপারজিলাস ফ্লেভাস একটি টক্সিন উৎপাদক এর নাম হল আল সরি আফলা টক্সিন এর নাম কি হবে আফলা টক্সিন উত্তর হবে আফলা টক্সিন পরবর্তী প্রশ্ন দুধে আফলা টক্সিনের সর্বোচ্চ পরিমাণ কত দুধে আফলা টক্সিনের সর্বোচ্চ পরিমাণ হলো শূন্য দশমিক পাঁচ পিপিবি এটা হলো উত্তর পরবর্তী প্রশ্ন ব্যাসিলাস সিরিয়াস একটি কি ব্যাসিলাস সিরিয়াস একটি হলো গ্রাম পজিটিভ রড জাতীয় ব্যাকটেরিয়া উত্তর সি নম্বর হবে গ্রাম পজিটিভ রড জাতীয় ব্যাকটেরিয়া এই ছিল আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও অনেকগুলো তিন থেকে চারটা সেট আরও আছে এই এ ও সি টু ফুড প্রসেসিং সাবজেক্টের উপর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেখা বেল অল নোটিফিকেশান অন করে দিবেন নীতি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি এবং পিজি সকল সাবজেক্টের নোটস সাজেশান উত্তর এবং সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য আজকে আপনাদের এ কটা প্রশ্ন উত্তর দেওয়ার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করবো আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ